সকল দলের প্রার্থীদের সঙ্গে তাল মিলিয়ে প্রচারে এক প্রকার ঝড় তুলেছেন চার বরচলা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তথা বর্তমান বিধায়ক ডক্টর দিলীপ দাস। এই কেন্দ্রে প্রার্থীকে জয়ী করার উদ্দেশ্যে প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়েছেন বিজেপি দলের সর্বভারতীয় এসসি মোর্চার সভাপতি লাল সিং আরিয়া। শুক্রবার সকালে বরচলা কেন্দ্রের নতুন নগর এবং গোয়ালাবস্তি এলাকায় প্রার্থীকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যান সর্বভারতীয় এসসি মোর্চার সভাপতি। এক সাক্ষাৎকারে লাল সিং আরিয়া বলেন, সিপিআইএম দল মানুষকে লুট করত, এই লুট থেকে মুক্তি পেয়েছে ত্রিপুরাবাসী, মানুষ এখন সুরক্ষিত, এই সুরক্ষা দিয়েছে বিজেপি সরকার। প্রচারে গিয়ে গণদেবতাদের দেখেই আন্দাজ করতে পারছেন যে গণদেবতারা কি চাইছে, তাই বিজেপি দলের জয় সুনিশ্চিত বলে বিজেপি দলের সর্বভারতীয় এসসি মোর্চার সভাপতি জানান। मैं कल से अगरतला की कुछ सीटों पर प्रचार करने के लिए गया हूँ। गरीबों में, महिलाओं में, नौजवान बच्चों में और आम आदमी में के चेहरे पर एक चमक है भारतीय जनता पार्टी को लेकर। लोगों का कहना है कि नरेंद्र मोदी जी ने हम लोगों के लिए मकान दिया है, 3 साल से फ्री अनाज दिया है, शौचालय फ्री दिया है, बैंक में खाता दिया है, 5 लाख रुपए का 1 साल में इलाज फ्री करा रहे हैं, हमको किसान सम्मान निधि में 6,000 रुपए दे रहे हैं, अब उसको 8,000 कर दिया है। इन चीज़ों को लेकर भारतीय जनता पार्टी के प्रति विश्वास और